আমাদের যদি হচ্ছে কি আরো রাউট থাকে লাইক দ্যাট, এরকম হচ্ছে কি আর একটা রাউট থাকতে পারে, জাস্ট আমি হচ্ছে কি এটাকে কপি করে নিয়ে আসতেছি এবং পোস্ট, এবং এটার ভিতরে শুধুমাত্র হচ্ছে কি সিঙ্গেল পোস্ট দেখানোর জন্য আইডিটা দেওয়া আছে, অ্যান্ড এই জায়গার ভিতরে আমরা হচ্ছে কি আইডিটা রিসিভ করতে পারি। এবং এটা যেহেতু হচ্ছে কি জাস্ট সিঙ্গেল পোস্ট, এটা হচ্ছে কি আমরা নাম দিতে পারি শো, অ্যান্ড এই জায়গায় আমরা হচ্ছে গিয়ে জাস্ট আইডি, অ্যান্ড এটা হচ্ছে কি আমরা রিসিভ করতে পারি আইডি। সো এখন আমরা হচ্ছে কি আমাদের এই জায়গার ভিতরে আরেকটা ফাইল তৈরি করতে পারি, যেটা হচ্ছে গিয়ে শো ডট ব্লেড ডট পিএইচপি, এবং সেম ভাবে একই মার্কআপ হচ্ছে গিয়ে এই জায়গার ভিতরে থাকবে, এবং এটা হচ্ছে গিয়ে শো পেজ। অ্যান্ড আমরা যদি হচ্ছে কি আইডিটা এই জায়গায় দেখাতে চাই, তাহলে হচ্ছে কি আমরা জাস্ট আইডিটা এই জায়গায় দেখাতে পারি। তো এখন এটা আসলে কাজ করতেছে কিনা এটা দেখার জন্য আমরা জাস্ট এই জায়গায় চলে আসতে পারি, এবং এখন যদি হচ্ছে কি আমি আইডি লিখে ইন্টার দিই, তাহলে হচ্ছে কি আমি দেখতে পাচ্ছি যে আমাদের জিনিসপত্র কিন্তু ঠিক মতোই হচ্ছে গিয়ে কাজ করতেছে। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে এক জায়গায় আপনি যদি এই যে শো ডট ব্লেড ডট পিএইচপির ভিতরে চলে আসেন, তাহলে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন আমরা একটা মার্কআপ ইউজ করছি, যেটা কি না আমাদের হচ্ছে গিয়ে আবার এই জায়গার ভিতরেও সেম মার্কআপটা ইউজ করা হয়েছে। তো প্রতিবার আমি যখন হচ্ছে গিয়ে ব্লেড ফাইল তৈরি করতেছি, তখন হচ্ছে গিয়ে আমাদের মার্কআপ তৈরি করতে হচ্ছে, এবং এই মার্কআপ সেম মার্কআপটা হচ্ছে গিয়ে আমরা প্রতিবার প্রতিটা ব্লেড ফাইলের ভিতরে ইউজ করতেছি। বাট এরকমভাবে যদি হচ্ছে গিয়ে আমরা কাজ করতে থাকি, তাহলে একই টাইপের কোড হচ্ছে গিয়ে বারবার রিপিট হবে, যেটা কিনা উচিত নয়। এবং দুই নম্বরের প্রবলেম হচ্ছে গিয়ে আমাদের যদি এমন কিছু থাকে যেরকম হেডার, ফুটার, সাইডবার, এগুলো যে কমন জিনিসগুলো আছে প্রতি জায়গায় আপনার হচ্ছে গিয়ে অ্যাড করতে হবে, তখন দেখবেন যে একটা হজবরল অবস্থা হয়ে যাবে। তো এটার জন্য আমরা হচ্ছে গিয়ে খুব সিম্পলভাবে একটা লেআউট তৈরি করে ফেলতে পারি। তো লেআউট তৈরি করার জন্য আমাদের যে কাজটা করতে হয়, লারাভেলে আপনি চাইলে কম্পোনেন্ট হচ্ছে গিয়ে তৈরি করতে পারেন। তো কম্পোনেন্ট কি জিনিস, আমাদের এই জায়গার ভিতরে কোনো হচ্ছে গিয়ে কম্পোনেন্টের ফোল্ডার নাই, বাট আপনি যদি হচ্ছে গিয়ে এই জায়গায় চলে আসেন, দেন হচ্ছে গিয়ে পিএইচপি আর্টিসান লিখে হচ্ছে গিয়ে একটা ইন্টার দেন, তাহলে হচ্ছে গিয়ে মেকের ভিতরে গেলে মেক এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ নিউ ভিউ কম্পোনেন্ট ক্লাস আপনি হচ্ছে গিয়ে এটা দিয়ে তৈরি করতে পারে। তো এই জিনিসটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে চাইলে লেআউট হচ্ছে গিয়ে তৈরি করে ফেলতে পারি। তো কিভাবে তৈরি করব, লাইক দ্যাট কম্পোনেন্ট কিভাবে কাজ করে এটা যদি হচ্ছে গিয়ে আমি ফার্স্টে বলি, তো আপনি হচ্ছে গিয়ে জাস্ট পিএইচপি আর্টিসান দেন হচ্ছে গিয়ে মেক কম্পোনেন্ট অ্যালার্ট, এটা লিখে আপনি যদি হচ্ছে গিয়ে ইন্টার দেন, তাহলে হচ্ছে গিয়ে দুইটা ফাইল আপনার হচ্ছে গিয়ে তৈরি হবে। এক হচ্ছে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন ভিউর ভিতরে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, যেটা হচ্ছে গিয়ে অ্যালার্ট নামে, অ্যান্ড এইটার ভিতরে আমরা হচ্ছে গিয়ে জাস্ট লিখে দিতে পারি অ্যালার্ট, হ্যাঁ আমরা যা চাচ্ছি আর কি। সো দেন হচ্ছে গিয়ে আপনি অ্যাপের ভিতরে ঢুকলে এই জায়গার ভিতরে আপনি হচ্ছে গিয়ে একটা ভিউ ফাইল পাবেন, যেটার ভিতরে হচ্ছে গিয়ে সেম স্ট্রাকচারে একটা কম্পোনেন্ট আছে, এবং তার ভিতরে হচ্ছে গিয়ে একটা পিএইচপি ফাইল আছে কম্পোনেন্ট, হ্যাঁ। এবং এই জায়গার ভিতরে থেকে বলা আছে যে কোন ভিউ ফাইলটা হচ্ছে গিয়ে আমরা রেন্ডার করতে চাচ্ছি। তো কথা হচ্ছে গিয়ে এই ফাইলটা দিয়ে কি হয়, এই ফাইলটা দিয়ে হচ্ছে গিয়ে বলে দেওয়া যায় যে কোন ভিউ ফাইলটা হচ্ছে গিয়ে আমরা রেন্ডার করবো। এর পাশাপাশি হচ্ছে গিয়ে আমরা এইটার ভিতরে অনেক ধরনের ডাটা পাস করতে পারি, যেটা হচ্ছে গিয়ে আপনি কনস্ট্যান্টেও লিখে দিতে পারেন, যে কনস্ট্যান্টের কোন ডাটা থাকলে সেগুলো হচ্ছে গিয়ে অটোমেটিক এই হচ্ছে গিয়ে রিসিভ করতে পারবে। তো যাই হোক, আমরা এখন এটা ইউজ করব কিভাবে এটা হচ্ছে গিয়ে জানার কথা। তো আমরা যদি হচ্ছে গিয়ে ইন্ডেক্স পেজের ভিতরে চলে আসি, দেন এটার উপরে যদি হচ্ছে গিয়ে আমরা ইউজ করতে চাই, কম্পোনেন্ট সবসময় ইউজ করার জন্য আপনার হচ্ছে গিয়ে একটা অ্যাক্স দিতে হবে, এবং তারপরে একটা স্ল্যাশ দিয়ে দেন হচ্ছে গিয়ে আপনার কম্পোনেন্টের নেমটা হচ্ছে গিয়ে আপনি এই জায়গায় দিয়ে দিতে পারেন, এবং এটা হচ্ছে গিয়ে আপনি এইভাবে ক্লোজ করতে পারেন। তো আমরা এখন যেহেতু এই কম্পোনেন্টের ভিতরে অ্যালার্ট রেখে আসছি, আমরা এখন যদি এই জায়গায় চলে আসি, দেন এটা জাস্ট হচ্ছে গিয়ে বাদ দিয়ে আমরা যে এই রাউটে চলে আসি, তাহলে হচ্ছে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গায় অ্যালার্টটা কিন্তু চলে আসছে। তো সেমভাবে
আপনি চাইলে এটার ভিতরে কোনো আর্গুমেন্ট আপনি হচ্ছে গিয়া পাঠাতে পারেন। সো আপনি যখনই হচ্ছে গিয়া এই জায়গায় হচ্ছে গিয়ে আর্গুমেন্ট পাঠাবেন, ধরেন সামথিং, আপনি কোনো কিছু হচ্ছে গিয়ে পাঠাতে যাচ্ছেন, তো এই জায়গায় আপনি যাই লিখবেন না কেন, এটা আপনার রিসিভ করার জন্য আপনি হচ্ছে গিয়ে এই অ্যালার্টের ভিতরে চলে আসতে পারেন এবং এই জায়গায় আপনি হচ্ছে গিয়ে একটা স্লট লিখতে পারেন। তো আপনার যে স্লটটা থাকবে এই স্লটের জায়গায় আপনার যেটাই লিখবেন না কেন সেটাই কিন্তু এই স্লটের জায়গায় এসে প্রিন্ট হবে। সো এখন আমরা যদি আবার এই জায়গায় আসি, একটা যদি রিফ্রেশ দেই, তাহলে হচ্ছে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আপনার হচ্ছে গিয়ে সামথিং লেখাটা হচ্ছে গিয়ে চলে আসছে। তো এরকমভাবে হচ্ছে গিয়ে আপনি চাইলে আরও হচ্ছে গিয়ে পাঠাতে পারেন, লাইক দ্যাট আপনি নেম স্লট হচ্ছে কি পাঠাতে পারেন। তো নেম স্লট এবং অন্যান্য স্লট কিভাবে পাঠাবেন সেগুলো নিয়ে আর কথাবার্তা না বাড়াই আপনি জাস্ট হচ্ছে গিয়ে ডকুমেন্টেশনটা যদি একটু দেখে নেন, তাহলে হচ্ছে কি আপনার মোটামুটি একটা আইডিয়া চলে আসবে। বাট আমার আপাতত এইটুক হলেই হবে আমার লেআউট তৈরি করার জন্য। সো আরেকভাবে হচ্ছে গিয়ে কম্পোনেন্ট তৈরি করা যায়, আমি জাস্ট এটা তো হচ্ছে গিয়ে একভাবে দেখালাম, সো এটা এখন আমি হচ্ছে গিয়ে ডিলেট করে দিতে পারি, লাইক দ্যাট, এটা আমার দরকার নেই। ডিলেট অ্যান্ড এই জায়গার থেকে এসে আমি হচ্ছে গিয়ে সেম ভাবে ডিলেট করে দিলাম, এবং এই যে অ্যালার্ট এটা হচ্ছে গিয়ে একটু ডিলেট করে দিই। এখন সেম কমান্ডটা আমি যদি হচ্ছে গিয়ে আবার দেই, আমি জাস্ট কমান্ড লাইনটা ওপেন করলাম, দেন হচ্ছে গিয়ে যদি লিখি পিএইচপি আর্টিসান, অ্যান্ড এবারকার যদি হচ্ছে গিয়ে আমি জাস্ট একটা প্যারামিটার দিয়ে হচ্ছে গিয়ে লিখে দিই ভিউ, দেন হচ্ছে গিয়ে আমি যদি হচ্ছে গিয়ে ইন্টার দেই, তাহলে হচ্ছে গিয়ে আপনি দেখতে পারবেন যে আমাদের এই যে অ্যাপ ভিউ কম্পোনেন্ট যে জায়গায় হচ্ছে গিয়ে আমাদের পিএইচপি ফাইলটা তৈরি হয়েছিল, এই জায়গার ভিতরে কোনো ফাইল নাই, কিন্তু এই জায়গায় এসে আপনি হচ্ছে গিয়ে একটা এইচটিএমএল ফাইল পাচ্ছেন। তো আপনি হচ্ছে গিয়ে ধরেই নিতে পারেন যে এটা হচ্ছে গিয়ে, তো আপনি হচ্ছে গিয়ে ধরে নিতে পারেন, আচ্ছা অ্যালার্ট আবার বানান ভুল হয়েছে, আপনি হচ্ছে গিয়ে ধরে নিতে পারেন যে আপনি যখন হচ্ছে গিয়ে একটা ট্যাগ দিয়ে দিবেন ভিউর, এই ভিউ ট্যাগ যখন হচ্ছে গিয়ে আপনি দিয়ে দিবেন, তখন শুধুমাত্র আপনার হচ্ছে গিয়ে কম্পোনেন্টের ভিতরে ভিউ ফাইলটাই হচ্ছে গিয়ে তৈরি হবে, অন্য কোনো ফাইল কিন্তু তৈরি হবে না। বাট ইউজ আপনি হচ্ছে গিয়ে সেমভাবেই হচ্ছে গিয়ে করতে পারেন, জাস্ট অ্যাক্স অ্যালার্ট দেন হচ্ছে গিয়ে আপনি এভাবে ইউজ করতে পারেন যদি হচ্ছে গিয়ে আপনার ভিতরে কোনো কিছু লেখার দরকার পড়ে। আর আপনার যদি হচ্ছে গিয়ে ভিতরে কোনো কিছু লেখার দরকার না পড়ে, দেন হচ্ছে গিয়ে আপনি সরাসরি এভাবে ইন্ডিং ট্যাগ দিয়ে ক্লোজ করে ফেলতে পারেন। এবারকার যদি হচ্ছে গিয়ে আমরা এই জায়গায় চলে আসি, তাহলে হচ্ছে গিয়ে আমি দেখতে পারবো যে অ্যালার্টটা কিন্তু এই জায়গায় চলে আসছে। তো এখন হচ্ছে গিয়ে আমরা এটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে একটা লেআউট তৈরি করে ফেলতে পারি। তো লেআউট তৈরি করার জন্য আমি জাস্ট এটা আবারও একটু ক্লোজ করে দিই, ডিলেট। এখন হচ্ছে কি আমরা এই জায়গায় লিখতে পারি পিএইচপি আর্টিসান, দেন হচ্ছে কি মেক কম্পোনেন্ট, অ্যান্ড জাস্ট হচ্ছে কি এটা অ্যাপ, এটা লিখে আমি যদি হচ্ছে গিয়ে ইন্টার দেই, তাহলে হচ্ছে গিয়ে আমাদের লেআউটের যে ভিউ কম্পোনেন্ট এটার ভিতরে হচ্ছে গিয়ে অ্যাপ ডট ব্লেড ডট পিএইচপি একটা ফাইল তৈরি হয়েছে। অ্যান্ড এই জায়গায় আসলে আপনি হচ্ছে গিয়ে কম্পোনেন্ট অ্যান্ড হচ্ছে গিয়ে অ্যাপ ডট পিএইচপি একটা হচ্ছে গিয়ে ফাইল পাবেন, যেটার ভিতরে হচ্ছে গিয়ে পার্টটা বলা আছে যে কোন ভিউ ফাইলটাই সে হচ্ছে গিয়ে রান করতেছে। তো আমরা যেহেতু হচ্ছে গিয়ে লেআউট তৈরি করব, আমরা ফাইলপত্র একটু অর্গানাইজ করার জন্য আমরা এই জায়গায় এসে আরেকটা ফোল্ডার হচ্ছে গিয়ে ক্রিয়েট করে ফেলতে পারি, যেটা হচ্ছে গিয়ে লেআউট নামে। তো এখন আমরা হচ্ছে গিয়ে এই যে ফাইলটা আছে এটাকে টান দিয়ে আমরা হচ্ছে গিয়ে আমাদের যে লেআউট আছে এটার ভিতরে হচ্ছে গিয়ে দিয়ে দিতে পারি। অ্যান্ড এই জায়গায় হচ্ছে গিয়ে আমরা জাস্ট লিখে পারি যে এটা হচ্ছে গিয়ে অ্যাপ। তো এখন এটা যেহেতু হচ্ছে গিয়ে লেআউট থেকে রান হচ্ছে, আমরা এই জায়গায় চলে আসতে পারি, কারণ এই জায়গা অলরেডি হচ্ছে গিয়ে ইরর দিছে। তো এইটা রান হবে গিয়ে লেআউট ডট অ্যাপ থেকে। সো এটা কি আসলে এখন কাজ করতেছে কিনা জাস্ট হচ্ছে গিয়ে চেক করার জন্য আপনি যে কাজটা করতে পারেন, যে অ্যাক্স অ্যাপ, দেন হচ্ছে গিয়ে আমি জাস্ট ক্লোজ করলাম, অ্যান্ড তারপরে আমি যদি হচ্ছে গিয়ে রান করি, তাহলে হচ্ছে কি আপনি দেখতে পাচ্ছেন এবারকে কিন্তু হচ্ছে গিয়ে আমাদের অ্যাপটা রান হচ্ছে। তো এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা হচ্ছে গিয়ে এটার ভিতরে চলে আসতে পারি এবং এটার ভিতরে আমরা হচ্ছে গিয়ে একটা মার্কআপ
তৈরি করতে পারি। এবং এইটার হচ্ছে কি টাইটেল ধরেন লার্ন উইথ পলাশ মাহমুদ। অ্যান্ড আমাদের যে স্লটগুলো থাকবে, মানে আমাদের বাড়তি যে লেখাগুলো থাকবে অন্যান্য ফাইল থেকে, সেগুলো হচ্ছে কি আমরা চাচ্ছি যে এই জায়গার ভিতরে এসে লেখা থাকবে। তো এখন আমরা এই জায়গার ভিতরে এসে আমরা পুরোটাকে কাট করে রেখে আমরা এইটুকু হচ্ছে গিয়ে ডিলিট করে দিতে পারি। অ্যান্ড তারপরে হচ্ছে গিয়ে লিখতে পারি লেআউট, অ্যান্ড এইটার ভিতরে আমরা হচ্ছে গিয়া এই জিনিসটা দিয়ে দিতে পারি। সেম ভাবে আমরা হচ্ছে গিয়া এইটুকু রেখে এটাকে হচ্ছে গিয়ে কাট করে দিতে পারি। অ্যান্ড তারপরে এটার ভিতরে আমরা হচ্ছে গিয়ে এই জিনিসটা পেস্ট করে দিতে পারি। তো এখন আমাদের হচ্ছে গিয়ে অনেক কিছুই হচ্ছে গিয়ে কমে গেছে এবং এক জায়গা থেকে হচ্ছে গিয়ে ব্যবহৃত হচ্ছে। তো এবারকার যদি হচ্ছে গিয়ে আমরা এই জায়গায় চলে আসি, একটা রিফ্রেশ দিই, তাহলে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সেম জিনিসটা হচ্ছে গিয়ে আমরা পাইছি। আমরা যদি ইন্সপেক্ট করি তাহলে হচ্ছে গিয়ে এই জায়গার ভিতরে আমরা বডি দ্বারা হচ্ছে গিয়ে বডির ভিতরে জিনিসপত্র সব কিছুই কিন্তু আমরা ঠিকঠাক মতন হচ্ছে গিয়ে পাইছি। তো এখন আমরা যদি হচ্ছে গিয়ে কোনো আইডির ভিতরে ঢুকি, তাহলে হচ্ছে গিয়ে আমরা দেখতে পারবো যে আমরা আইডিরও কিন্তু জিনিসপত্র হচ্ছে গিয়ে খুব সুন্দরভাবে পেয়ে গেছি। তো আমাদের কি থাকতে পারে, আমাদের ধরেন একটা নেববার থাকতেই পারে। হ্যাঁ, তো নেববার যেহেতু হচ্ছে গিয়ে থাকবে, সো এইটার ভিতরে আমরা আরেকটা ফোল্ডার হচ্ছে গিয়ে ক্রিয়েট করতে পারি লাইক দ্যাট। অ্যান্ড এটার ভিতরে আমরা হচ্ছে গিয়ে একটা ন্যাপ ফাইল হচ্ছে গিয়ে তৈরি করতে পারি। সো ন্যাপ ডট ব্লেড ডট পিএইচপি, দেন এন্টার। অ্যান্ড আমাদের যে ন্যাপ বারটা থাকবে এটা তো বেশি কিছু নয়, জাস্ট হচ্ছে গিয়ে ধরেন ন্যাপ বারের ভিতরে কি থাকে, ন্যাপ বারের ভিতরে জাস্ট ইউএল এলআই, অ্যান্ড এটার ভিতরে একটা অ্যাঙ্কার ট্যাগ থাকবে। অ্যান্ড এটা ধরেন হচ্ছে গিয়ে আমাদের পোস্ট, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ধরেন শোপিস। সো এই যে ফাইলটা আছে, এখন এই ফাইলটা আমরা চাইলে এই জায়গায় এসে আমরা হচ্ছে গিয়ে ব্যবহার করে ফেলতে পারি। তো ব্যবহার করার জন্য আমরা জাস্ট হচ্ছে গিয়ে ইনক্লুড করতে পারি। অলরেডি আমরা যারা হচ্ছে গিয়ে পিএইচপি নিয়ে কাজ করছি ওরা হচ্ছে গিয়ে অলরেডি জানি। অ্যান্ড এই জায়গায় হচ্ছে গিয়ে আমরা ফাইলটা দেখিয়ে দিতে পারি। তো এখন যদি হচ্ছে গিয়ে আমরা আবারও এই সাইডের ভিতরে চলে আসি, একটা রিফ্রেশ দিই, তাহলে হচ্ছে গিয়ে আমরা দেখতে পারবো যে পোস্ট অ্যান্ড শো দুইটাই কিন্তু আমাদের চলে আসছে, তাই না? এবং মেবি এই জায়গায় একটু ভুল আছে, ইউএল এলআই, দেন এটা এরকম হবে না, এটা হবে গিয়ে এরকম। সো এই জায়গায় আমরা হচ্ছে গিয়ে লিখতে পারি শো। দেন হচ্ছে গিয়ে আমরা যদি এই জায়গায় চলে আসি, একটা রিফ্রেশ দিই, তাহলে এই জায়গায় হচ্ছে গিয়ে আমাদের পোস্ট অ্যান্ড এই জায়গায় হচ্ছে গিয়ে আমাদের শো। তো আমরা চাইলে এখন হচ্ছে কি আমরা একটু হার্ড কোড লিখে রাখতে পারি, কিন্তু ভবিষ্যতে হচ্ছে কি আমি আপনাদেরকে দেখাবো যে এই জিনিসটা আপনারা হচ্ছে গিয়ে আরও কীভাবে অর্গানাইজ ওয়েতে হচ্ছে গিয়ে লিখতে পারেন। জাস্ট হচ্ছে কি আমরা হার্ড কোড লিখে রাখলাম পোস্ট, অ্যান্ড এই জায়গায় আমাদের যেহেতু শো পোস্ট স্ল্যাশ লাইক দ্যাট ওয়ান। এখন যদি হচ্ছে গিয়ে আমরা এই জায়গায় চলে আসি, একটা রিফ্রেশ দিই, এটা হচ্ছে গিয়ে পোস্ট শো করতেছে। অ্যান্ড শো এর ভিতরে যদি যাই, তাহলে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শো পেজটা শো করতেছে। তো আপনি চাইলে লারাভেল ব্যবহার করে আপনি খুব ইজিলি লেআউট হচ্ছে গিয়ে তৈরি করে ফেলতে পারেন।